নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ড্রপ ইন পিচ নিয়ে আলোচনা সমালোচনা অনেক তো হলো, তবে ভারত ম্যাচের পর সব সমালোচনা এখন প্রশ্নের মুখে। যে পিচে অন্যান্য দলগুলো বলই দেখতে পেত না, সেই একই পিচে ভারতের রোহিত শর্মা খেললেন 140 স্ট্রাইক রেটে 52 রানের ঝোড়ো ইনিংস। এছাড়া ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্থ করেছেন 26 বলে 36 রান। বিশ্বকাপ শুরুর প্রায় 5 দিন পর নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মাঠে নামে ভারত। যে ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নিউ ইয়র্কের পিচ ব্যাটারদের জন্য বেশ কঠিন, তাই তো টস জিতে ভারতের সিদ্ধান্ত আগে বোলিং। ক্যাপ্টেন রোহিতের নেওয়া সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেছেন ভারতের বোলাররা। সিম, সুইং আর বাউন্স দিয়ে আইরিশদের নিয়ে রীতিমতো ছেলে খেলা শুরু করে ভারত। মাত্র 96 রানেই আইরিশদের আটকে দেয় তারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। ছোট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই উড়ন্ত সূচনা করে ভারত। যেই স্লো উইকেটে কেউ করতে পারছিল না রান, সেই উইকেটে ভারত প্রথম দুই ওভারে তোলে 22 রান, যার মধ্যে 18 রানই আসে ক্যাপ্টেন রোহিতের ব্যাট থেকে। ইনিংসের তৃতীয় ওভারে এক রান করা বিরাট কোহলি ফিরে গেলেও রোহিত ঝড় চলমান। 3 ছক্কা 4 চারে সাজিয়েছেন 140 স্ট্রাইক রেটের 52 রানের ইনিংস। এর আগে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা। যে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে মাত্র 77 রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তখনই পিচ নিয়ে প্রথম অভিযোগ তুলেছিল তারা। এরপর সেই সমালোচনা ডালপালা মেলে বিশাল আকার ধারণও করেছিল। মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছিল এই উইকেটে রান হবে না। তবে ভারত ম্যাচের পর সব সমালোচনা যেন মুখ থুবড়ে পড়েছে। আইসিসির ইভেন্টে সবসময় থাকে ট্রু উইকেট, এবারও তার ব্যতিক্রম নয়। এমন ট্রু উইকেটে ভালো খেলতে হলে ব্যাটারদের হতে হবে অনেকটাই স্কিল্ড। সদ্য আইপিএল মাতিয়ে আসা রোহিত কিংবা পান্থ যখন এমন উইকেটেও খেলতে পারেন ঝোড়ো ইনিংস, ঠিক তখনই উইকেট নিয়ে প্রশ্ন তোলা শ্রীলঙ্কান ব্যাটারদের মান নিয়ে তো প্রশ্ন তোলাই যায়। দুর্বল আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের আগ্রাসী বোলিংয়ের পর ঝোড়ো ব্যাটিং নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম নিয়ে খুব বেশি প্রশ্ন তোলার জায়গা রাখে না। রেজাউল করিম, কালবেলা।